প্রিয় ছাত্রছাত্রীরা, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কবির হোসেন, প্রভাষক, ইংরেজি স্যার, আশুতোষ সরকারি কলেজ, চট্টগ্রাম। আজকে আমি তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আমার আজকে আলোচনার বিষয়বস্তু রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব বুঝতে হলে তোমাদেরকে প্রথমে কিছু বেসিক গ্রামার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, আর সেই গ্রামার আইটেমগুলো হলো টেন্স, ভয়েস, পারসন, নাম্বার এবং অবশ্যই কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে তোমাদেরকে বুঝতে হবে। এখন এর বাইরেও আমরা কিছু গুরুত্বপূর্ণ রুল তোমাদেরকে আলোচনা করে দেখাতে পারি। রুল নাম্বার ওয়ান, কোনো একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, প্রথম ভার্বটি ফাইনাইট ভার্বে থাকবে এবং দ্বিতীয় ভার্বটিকে নন ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। এখন প্রশ্ন হলো, নন ফাইনাইট ভার্ব আসলে কোনগুলো? নন ফাইনাইট ভার্ব হলো মূলত তিন প্রকার, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ট। পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা নন ফাইনাইট ভার্বের উদাহরণগুলো একটি একটি করে দেখাবো। প্রথমে, দ্য বয় স্টাডিজ অ্যাটেন্টিভলি টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি, আই স দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। তৃতীয় উদাহরণটি হল, আই গট দ্য ওয়ার্ক ডান। চতুর্থ উদাহরণটি হল, হ্যাভিং ডান মাই ওয়ার্ক আই ওয়েন্ট টু মার্কেট। সর্বশেষ উদাহরণটি হল, আই এনজয় রিডিং। আমরা যদি এখন প্রত্যেকটি উদাহরণ বিশ্লেষণ করি, আমরা তাহলে দেখতে পাবো প্রত্যেকটি বাক্যে দুটি করে ভার্ব আছে। আর প্রথম ভার্বটি যেমন স্টাডিজ হলো ফাইনাইট ভার্ব, টু ডু হলো নন ফাইনাইট ভার্ব, দ্বিতীয় উদাহরণে স হলো ফাইনাইট ভার্ব, ফ্লাইং হলো নন ফাইনাইট ভার্ব, তৃতীয় উদাহরণে গট হলো ফাইনাইট ভার্ব, ডান হলো নন ফাইনাইট ভার্ব, এবং আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং ডানটি হলো নন ফাইনাইট ভার্ব এবং ওয়েন্ট হলো ফাইনাইট ভার্ব। আবার সর্বশেষ রিডিং, এনজয় হলো ফাইনাইট ভার্ব, রিডিং হলো নন ফাইনাইট ভার্ব এবং একে জিরান্ড বলা হয়। রুল নাম্বার টু, টু বি ভার্ব প্লাস ভার্ব ওয়ান প্লাস ing, যখন অ্যাক্টিভ ভয়েস হবে। এখন প্রশ্ন হলো, টু বি ভার্ব কোনগুলো? টু বি ভার্বগুলো হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়েয়ার, শেল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এবং হ্যাড বিন। এগুলোর পর সবসময় আইএনজি বসাতে হবে, কারণ ওই বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকবে এবং প্রেজেন্ট এবং কন্টিনিউয়াস টেন্স। রুল নাম্বার থ্রি, টু বি ভার্ব প্লাস ভার্ব থ্রি অথবা পাস্ট পার্টিসিপল। এটা সাধারণত প্যাসিভ ভয়েসে হয়ে থাকে। যেমন আমরা যেই বিভার্বগুলো বললাম, তারপর আমরা যখন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, তখন ওই বাক্যটি হবে প্যাসিভ ভয়েস। যেমন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ইজ এর পর স্পিকিং না হয়ে স্পোকেন হয়েছে, কারণ ইংরেজি একটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, সে কারণে আমরা এখানে স্পোকেন বসিয়েছি। রুল নাম্বার ফোর, টু ডু ভার্ব প্লাস ভার্ব ওয়ান। টু ডু ভার্বগুলো হলো ডু, ডাজ, ডিড। এই ভার্বগুলোর পর সবসময় ভার্বের বেস ফর্ম বা আমরা যাকে প্রেজেন্ট ফর্ম হিসেবে চিনি সেটি বসে। যেমন, জন ডিড নট গো দেয়ার। এখানে ডিড দেখে অনেকে গো বসাবো না ওয়েন বসাবো আমরা কনফিউজড হয়ে যাই। আসলে ডু, ডিড, ডাজ এগুলোর পর সবসময় ভার্বের যেহেতু বেস ফর্ম বসে, সে কারণে এখানে গো হবে। রুল নাম্বার ফাইভ, টু হ্যাভ ভার্ব প্লাস ভার্ব থ্রি অথবা পাস্ট পার্টিসিপল। টু হ্যাভ ভার্বগুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ, উইল হ্যাভ। এগুলোর পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন, আই হ্যাভ গন দেয়ার ইন টাইম।
এখানে হ্যাভ ভার্বটি থাকার কারণে গো ওয়েন্ট গন এই তিনটি ভার্বের মধ্যে গন ভার্বটি বসেছে। রুল নাম্বার 6, মডাল অথবা সেমি মডাল ভার্ব প্লাস ভার্ব 1, অর্থাৎ কোন একটি বাক্যে মডাল অথবা সেমি মডাল অক্সিলারি থাকলে এর পরের ভার্বটি সবসময় বেস ফর্মে বসে। এখন আমরা প্রথমে মডাল ভার্বগুলো এবং তারপর সেমি মডাল ভার্বগুলো তালিকা করব। মডাল ভার্বগুলো হলো শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এবং সেমি মডাল ভার্বগুলো হলো নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উড রাদার, হ্যাড বেটার। এগুলোর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। উদাহরণস্বরূপ বলা যায় ইউ শুড স্টাডি রেগুলারলি। এখানে শুড একটি মডাল অক্সিলারি ভার্ব, আর সে কারণে এখানে স্টাডি ভার্বের বেস ফর্ম হিসেবে বসেছে। রুল নাম্বার 7, মডাল প্লাস বি প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েসের হয়। উদাহরণস্বরূপ বলা যায় দ্য জেনারেল পাবলিক মাস্ট বি বাইং আ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স নাও বিকজ প্রাইসেস আর বিগিনিং টু ডিক্রিজ। এখানে আমরা দেখতে পাচ্ছি মাস্টের পর বি থাকার কারণে বাই ভার্বটি আইএনজি যুক্ত হচ্ছে, কারণ এটি একটি লজিক্যাল কনক্লুশন এবং বাক্যটি হল অ্যাক্টিভ ভয়েসের বাক্য। মডাল প্লাস বি প্লাস ভার্ব 3, অর্থাৎ মডাল অক্সিলারির পর যদি বি থাকে তারপর পাস্ট পার্টিসিপল বসবে যদি বাক্যটি প্যাসিভ ভয়েসের হয়। উদাহরণস্বরূপ বলা চলে দ্য ইলেকট্রিসিটি বিল মাস্ট বি পেইড টুডে। এখানে মাস্টের পর বি থাকার পরেও পেইং না হয়ে পেইড বসছে, কারণ এখানে ইলেকট্রিসিটি বিল শব্দটি প্যাসিভ ভয়েসের এজেন্ট। রুল নাম্বার 9, আমরা মডাল অক্সিলারি নিয়ে সর্বশেষ রুল বলছি, মডাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3। যেমন মাই ফ্রেন্ড মাস্ট হ্যাভ কলড লাস্ট নাইট। এখানে মাস্টের পর হ্যাভ থাকার কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 কলড হচ্ছে। রুল নাম্বার 10, টু প্লাস ভার্ব 1, অর্থাৎ টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। যেমন I went to market to buy some books. এর বাইরে যদি কিছু ফ্রেজাল টু আছে সেগুলোর পর সাধারণত বেস ফর্ম না বসে ing যুক্ত হয়। ওই ফ্রেজাল টু গুলো হলো with a view to, look forward to, be used to, get used to, addicted to, devoted to, inclined to, be accustomed to, get used to, refer to, with an eye to. Example হলো I went to new market to buy a cell phone. কিন্তু I went to new market with a view to buying a cell phone. প্রথম উদাহরণে to buy হয়েছে কারণ এখানে সাধারণ to ছিল। দ্বিতীয় উদাহরণে to এর পর buying হয়েছে কারণ এখানে with a view to আছে। Rule number 11, সাধারণত to ছাড়া অন্য যে কোনো প্রেপোজিশনের পর ভার্বের সাথে ing যুক্ত হয়। যেমন আই ক্যানট লিভ দ্য প্লেস উইদাউট হেল্পিং ইউ। এখানে উইদাউটটি হলো একটি প্রেপোজিশন, আর সে কারণে হেল্প এর সাথে আইএনজি যুক্ত হয়ে হেল্পিং হচ্ছে। আজকের মতো এই পর্যন্ত। তোমরা এই 11টি রুল বাসায় বেশি বেশি চর্চা করবে এবং এই রিলেটেড যত উদাহরণ আছে বই থেকে তোমরা বাসায় পড়বে। আমরা আগামী ক্লাসে টেন্স এবং ভয়েস রিলেটেড যে রুলগুলো আছে সেগুলো দিয়ে রাইট ফর্ম ভার্ব শেষ করব। এবং তোমরা অবশ্যই বোর্ডের বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করবে, আর যেহেতু সারা পৃথিবীব্যাপী একটি মহামারী চলছে তোমরা অবশ্যই বাসায় অবস্থান করবে, বাইরে ঘোরাফেরা করবে না। তোমাদের আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। স্টে অ্যাট হোম, স্টে সেফ, গুড বাই।